মারধরের প্রতিবাদে খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি তৃতীয় দিনে গড়ালো। এতে ভেঙে পড়েছে জেলার চিকিৎসা সেবা। সরকারি বেসরকারি হাসপাতালের সেবা না পেয়ে বিপাকে পড়েছেন রোগীরা, তাই বাধ্য হয়ে হাসপাতাল ছাড়ছেন অনেক রোগী। হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চিকিৎসকদের। এদিকে সংকট নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল চিকিৎসকদের সাথে আলোচনায় বসেছেন। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। চিকিৎসক না থাকায় খুলনায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীদের মানবেত সময় কাটছে। হাসপাতালে ভর্তি এসব রোগীদের দেখার মতো নেই কোনো চিকিৎসক। রোগী ও স্বজনরা জানান, টানা তিন দিনের কর্মবিরতিতে অসহায় হয়ে পড়েছেন তারা। বন্ধ রয়েছে ডায়াগনস্টিক সেন্টারও, অনেকে চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন। দ্রুত সমাধানের আকুতি সেবা প্রার্থীদের। জুনিয়র যারা, তারা ফুললি বলতে পারতেছে না যে রিলিজ করবে কি করবে না। আমরা অনিশ্চয়তার মধ্যে দুই দিন আজকে ক্রস করে গেলাম, আমরা রিলিজ করতে আজকে পারিনি। কালকে রিপোর্ট দেখাইছি, রিপোর্ট দেখানোর পর কেউ কোনো ডিসিশন নেয়নি। বলছে আমি তো সুস্থ, আমি এখন মোটামুটি অনেক সুস্থ, কিন্তু কোনো ডাক্তার আমারে রিলিজ দেয়নি। বলছে বড় ডাক্তার আসবে, কিন্তু আসার কথা বললেও আসে নাই। সাধারণ মানুষের ডাক্তারদের প্রতি সেই আগের যে ভক্তি, শ্রদ্ধা, আশা, ভরসাটা থাকবে, সেটা আসলে থাকবে কি না আমার মনে হয় না। একটা ইনজেকশন 10টার সময় দেওয়ার কথা, নার্সেরা ডাকতে গেছে, তারা কেছে কি আমরা পরে এসে দেবো, কিন্তু এখনো সেই ইনজেকশনটা তারা দেয়নি। ইমার্জেন্সি ভাবে খুলনা তো এখানে নিয়ে এসে এখানে বাড়ি মানে রাখা থেকে নিরাপদ, মানে সেখান থেকে পড়ে আসে ওইভাবে একটা সিরিয়াস রোগী। এদিকে সংকট নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল বিএমএ ক্লিনিক মালিক সহ চিকিৎসক সংশ্লিষ্ট সকল সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন। গত 25 ফেব্রুয়ারি নগরীর হক নার্সিং হোমে শিশু রোগীর ভুল চিকিৎসা ও শিশুর মাকে আপত্তিকর প্রস্তাব করায় ডাক্তার নিশাদ আব্দুলের উপর হামলা করে শিশুর বাবা এসআই নাইম সহ তার সঙ্গীরা। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল 6টা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। দাউদ হাসান, আরটিভি।